মেলাই না আমার মনে মানুষ বন্ধু তুমি হলাই না জ্বালাই গেলা আগুন নিভাইয়া গেলা না জ্বালাই গেলা আগুন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা আসছি আসলে আমাদের লতা পারভিনের বাসায়। তো এখানে আমরা সুন্দর একটা জায়গায় আছি, দেখতে পাচ্ছি যে লতা এবং আমাদের সেই চিঙ্গার মিতু দুজনেই আছে। তো কি অবস্থা লতা এবং মিতু, কেমন আছো? তো আসলে অনেকদিন পর মানে এই ফার্স্ট মনে হয় তোমরা একসঙ্গে মানে দেখতেছি তোমাদের, তাই না? এর আগে তো কখনো একসঙ্গে দেখা যায়নি। আমিও অনেক হ্যাপি যে তোমাদের একসঙ্গে দেখতে পাচ্ছি। আসলে লতাকে আমি অনেক অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। তো তোমাকেও আমি অনেক পছন্দ করি। তো তোমরা দুজন আজকে একসঙ্গে হয়েছো, সত্যি অনেক ভালো লাগতেছে। তো প্রিয় দর্শক, আমাদের এই নতুন জুটি, নতুন দুই সিঙ্গার, আপনাদের কতটুকু মানে ভালো কিছু উপহার দিতে পারবে জানি না, তবে আপনাদের ভালোবাসা অবশ্যই পাবে আমরা এটা আশা করি। তো কি বলো মিত্তু, আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। কি বলবো, আমি আমার মন খারাপ ছিল অবশ্য, আসলে আমি একটা ডিপ্রেশনে আছি। তো আমার এই আপুর সাথে দেখা হয়, আমি অনেক 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 হ্যাপি। লতা তুমি কিছু বলো, তুমি জিভায় কামড় দিচ্ছ কেন? হায় হায়। তো যাই হোক, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবসময় এভাবে একে অপরের সঙ্গে মিল রাখো, একসঙ্গে গান করো, চলাফেরা করো। আমরাও চাই তোমরা একসঙ্গে অনেক সামনে এগিয়ে যাও। তো প্রিয় দর্শক, আপনারা সাপোর্ট করবেন এই দুজনকে, ওরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারে, আপনাদের ভালো কিছু দিতে পারে। তো আমরা একসঙ্গে এক করে গান শুনতে পারি না দুজনের, অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, আমরা একটু গান শুনবো ওদের মুখে। আমার মনে মানুষ বন্ধু তুমি হলাই না জ্বালাই গেলা আগুন নিভাইয়া গেলা না জ্বালাই গেলা আগুন নিভাইয়া গেলা না। ও অসাধারণ অসাধারণ, ধন্যবাদ দুজনকে। প্রিয় দর্শক, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন, লতা এবং মিতু দুজনের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।